আজওয়া খেজুরের বীজ থেকে সবচাইতে সহজ পদ্ধতিতে চারা করার পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ছাদ বাগান এবং গাছ লাগবে .com-এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি যে আজওয়া খেজুর কিন্তু খুব দামি একটা খেজুরের ভ্যারাইটি, তো এটার চারা কিন্তু অনেকেই তৈরি করতে চান, আর এই চারার মূল্য কিন্তু খুবই বেশি। একটা বীজের চারা কিন্তু আপনার 500 থেকে 700 টাকা দাম নেবে, আর যেটা হচ্ছে টিস্যু কালচারের চারা সেটার দাম কিন্তু 8 থেকে 10 হাজার পর্যন্ত হয়ে থাকে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই আজওয়া খেজুরের বীজ থেকে ঘরে বসেই চারা তৈরি করতে পারবেন। তো পুরো প্রসেসটা দেখলে আপনিও শিখে যাবেন যে কীভাবে চারা তৈরি করতে হয়। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তাহলে চলুন শিখে নেই কীভাবে আজওয়া খেজুরের বীজ থেকে চারা তৈরি করতে হয়। প্রথমেই আপনাদেরকে খুব ভালো মানের আজওয়া খেজুর সংগ্রহ করতে হবে, যেগুলো আপনার পার্শ্ববর্তী যেই বাজার আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই দেখে শুনে ভালো জাতের আজওয়া খেজুর বাছাই করে নিয়ে আসবেন। তো প্রথমে এই আজওয়া খেজুর থেকে বীজগুলো আলাদা করে নেবেন। হাত দিয়ে চাপ দিলেই কিন্তু বীজগুলো বের হয়ে যাবে, আর এক এক করে সবগুলো বীজ আপনি কিন্তু বের করে তারপর এগুলোকে একদিনের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন, মানে 24 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। সবচাইতে ভালো হয় যদি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর সেটাকে আবার 20 ঘন্টার জন্য পানিতে নর্মাল পানিতে ভিজিয়ে রাখেন। তাহলে জীবাণু যেগুলো থাকবে এগুলো মরে যাবে, আর মোটামুটি শতকরা 90% বীজ থেকেই কিন্তু চারা তৈরি হবে। আর এগুলো পানিতে ভেজানোর পরে একটা কাজ করলে আরও ভালো হবে, সেটা হচ্ছে রোদে যদি 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে নিতে পারেন। রোদের তাপের ফলে কিন্তু বীজের জার্মিনেশনের ক্ষমতা অনেকটা বেড়ে যায়। তো এখানে দেখেন যে আমি বীজগুলো কিন্তু রোদে শুকিয়ে নিয়েছিলাম, এখন এগুলোকে আমি জার্মিনেশনের জন্য একটা টিস্যু পেপার দিয়ে রেখে দিব যেন খুব সহজে চারাগুলো জন্মাতে পারে। এখন আমি একটা কন্টেইনার নিয়ে নিব যেটার ভিতরে আমি টিস্যু পেপার দিয়ে এই বীজগুলো রেখে দিব। একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু অবশ্যই ঢাকনাযুক্ত কন্টেইনার হতে হবে যেন এগুলো ঢেকে রাখা যায়। আর সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টিস্যু পেপার। দেখেন এই টিস্যু পেপারটা আমি নিয়ে নিয়েছি, আর যেই বীজগুলো আমি পানিতে ভিজিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম এই বীজগুলো কিন্তু এখন এক এক করে এই টিস্যু পেপারের ভিতর খুব ভালোভাবে সাজিয়ে রেখে দিব। যেহেতু আপনাদেরকে আমি দেখানোর জন্য খুব তাড়াহুড়া করছি, তা না হলে ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য আমি একবারেই এই বীজগুলোকে রেখে দিচ্ছি যেন আপনাদের সময়ে খুব অল্প সময়ের ভিতর আপনারা ভিডিওটা বুঝতে পারেন। তো ঠিক এভাবে সবগুলো বীজ রাখার পরে এই টিস্যু পেপারটা খুব ভালোভাবে মুড়ে কন্টেইনারের ভিতরে কিন্তু রেখে দিতে হবে। আর যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে পানি দিয়ে কিন্তু এই টিস্যু পেপারটা এমনভাবে ভেজাতে হবে যেন এটা কিছুটা ভেজা ভেজা থাকে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত পানি যেন জমে না থাকে, অতিরিক্ত পানিগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে। পানি ফেলে দেওয়ার পরে কন্টেইনারটাকে ভালোভাবে লাগিয়ে ঘরের এমন একটা জায়গাতে রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো না পড়বে, আর ঠান্ডা এবং শুষ্ক একটা জায়গাতে কিন্তু এই কন্টেইনারটাকে রেখে দিতে হবে। আর এটা রাখার ঠিক 15 থেকে 20 দিনের ভিতর কিন্তু আপনার এই বীজগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে। খেয়াল করে দেখুন যে এই কন্টেইনারে কিন্তু আমি প্রায় 20 দিন আগে এই বীজগুলো রেখেছিলাম, আর এর ভিতর এগুলো থেকে চারা তৈরি হয়ে গেছে, মানে এগুলো কিন্তু জার্মিনেশন হয়ে গেছে। আর এগুলোকে এখন আমি মাটিতে লাগিয়ে দেব, মাটিতে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এগুলো চারাতে রূপান্তরিত হয়ে যাবে। তো মেন কাজ যেটা, যে বীজটা জার্মিনেশন হওয়া যেটা খুবই কষ্টের, সেটা কিন্তু হয়ে গেলে এটা থেকে চারা তৈরি হতে খুব একটা সময় লাগে না। এই বীজগুলো লাগানোর জন্য আমি যেভাবে মাটি প্রস্তুত করেছি, এখানে আমি নিয়েছি 30% হচ্ছে জৈব সার, 20% বালি, আর যেই 50% মাটি আছে নর্মাল মাটি গার্ডেনিং সয়েল এগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর একসাথে মিক্স করে এগুলোর ভিতর এখন আমি এই বীজগুলো খুব আলতোভাবে লাগিয়ে দিব যেন বীজের যে জার্মিনেশন হওয়া শিকড়টা আছে সেটা যেন ভেঙে না যায়। একটু খেয়াল করে দেখেন আমি যেভাবে করছি ঠিক একইভাবে কিন্তু আপনাদের এই বীজগুলো লাগিয়ে দিতে হবে। তো এটা লাগিয়ে দেওয়ার মোটামুটি 15 থেকে 20 দিনের ভিতর এটা থেকে পাতা বের হবে, আর এটা কিন্তু গাছে রূপান্তরিত হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।